শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। শেখ হাসিনার দেখা পেতে ভারতের আসামের একটি হোটেলে উঠেছেন ওবায়দুল কাদের। বেশ কিছুদিন ধরেই তিনি দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বলে গুঞ্জন রয়েছে। আসামের গুয়াহাটি থেকে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ সহজ হবে বলে ওবায়দুল কাদের সেখানেই থাকার ব্যবস্থা করেছেন। ভারত এবং বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ী সংশ্লিষ্ট একাধিক সূত্র এমন তথ্যই জানিয়েছে। গত 5 আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। তার দলের নেতাকর্মীরা অনেকেই পালিয়ে বিভিন্ন দেশে যান, আবার অনেকেই গা ঢাকা দেন, অনেকেই সীমান্তে ধরা পড়েছেন। সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে জুলাই আগস্ট গণহত্যার অন্যতম মাস্টার মাইন্ড ধরা হয়। তিনি গত 8 নভেম্বর শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন ছড়ায়। গুঞ্জনের পরদিন মধ্যরাতে পুলিশ চট্টগ্রামের হালি শহরে কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসার বড় ভাই নুরুল হুদার বাসায় অভিযান চালিয়েছে। সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি মণ্ডলীর কয়েকজন সদস্য এবং সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন। তাদের কয়েকজন জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন, তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, টেলিফোনে কথাও হয়নি। একটি বাংলাদেশি গণমাধ্যমের খবরে বলা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেট সীমান্ত দিয়ে একটি প্রভাবশালী মহলের সহায়তায় ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে পাড়ি জমান। তিনি সেখানে 2-1 দিন অবস্থান করে পরে ভারতের গুয়াহাটিতে আশ্রয় নিয়েছেন। গণ অভ্যুত্থানের পর দিল্লির লুটিন্স বাংলোজোনের একটি সুরক্ষিত বাড়িতে থাকছেন শেখ হাসিনা। ভারত সরকারই ওই বাড়িতে থাকার বন্দোবস্ত করেছে। বিশালাকার সেই বাংলোতে সাধারণত ভারতের মন্ত্রী, জ্যেষ্ঠ এমপি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন। মর্যাদা অনুসারে শেখ হাসিনাকে সেখানেই থাকতে দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে এমন তথ্যই প্রকাশ করেছে। জানা গেছে ওবায়দুল কাদের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছে প্রথমে মেঘালয়ের শিলংয়ে অবস্থানরত সিলেট জেলা আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে আলাপ আলোচনা শেষে গুয়াহাটিতে অবস্থান করার সিদ্ধান্ত নেন তিনি। সেখানে থাকার কারণ হিসেবে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে জানায় বেশ কয়েকটি সূত্র। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে শিলং গুয়াহাটি সহ বিভিন্ন এলাকায় বসবাস করছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল সহ শতাধিক নেতাকর্মী। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।